দর্শক একটি আফসোসের কথা বলতেই হয় আজকে একটা ছবি দেখছি যে ভারতের লোকসভার নবনির্বাচিত স্পিকার ওম বিড়লাকে অভিনন্দন জানাচ্ছেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এ সময় পাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখেন এটি হচ্ছে গণতন্ত্রের একটা চিত্র যে স্পিকারকে অভিনন্দন জানাচ্ছেন নরেন্দ্র মোদীর যেই প্রার্থী সে ভোটাভুটিতে জিতেছেন হেরেছেন বিরোধী জোট অর্থাৎ রাহুল গান্ধীর যে মনোনীত প্রার্থী হেরেছেন কিন্তু যেহেতু নির্বাচিত হয়েছেন সুতরাং তাকে অভিনন্দন জানাচ্ছেন এবং রাহুল গান্ধী যে অভিনন্দন জানাচ্ছেন পাশে দেখেন সেই নরেন্দ্র মোদী সেই দৃশ্য দেখছেন এটাই হচ্ছে গণতন্ত্র ভালো লাগলো কিন্তু একই সঙ্গে আফসোস লাগলো এমন দৃশ্য আমরা মিস করছি অনেক দিন থেকে চোদ্দ আঠারো চব্বিশ ভারতের নির্বাচন নিয়ে বিজেপির সাম্প্রদায়িক নীতি নিয়ে অনেক সমালোচনা হতে পারে তারপরেও তো গণতন্ত্র আছে গণতন্ত্র মানে নির্বাচনটা ঠিকমতো হচ্ছে বিরোধীরা অংশ নিচ্ছে এবং সেখানে ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হচ্ছে এখন বিজেপিকে পছন্দ করেন আর না করেন মানুষ ভোট দিচ্ছে সেই ভোটে বিজেপির অবস্থান ক্ষুণ্ণ হয়েছে এটা সত্য তারা এখন শরীরদের উপর নির্ভরশীল হয়েছে তাতে কি আছে এটি তো গণতন্ত্র কখনো এককভাবে কখনো জোটগতভাবে ক্ষমতায় থাকতে হয় যদি রাহুল গান্ধী ক্ষমতায় আসতো তাহলেও তাকেও জোটের উপরই নির্ভর করতে হতো তো সেই জন্যই বলছি যে আজকে বলা যায় যে একটা পূর্ণাঙ্গ সংসদ পেল লোকসভার কিন্তু বাংলাদেশ পেল না বাংলাদেশের বিরোধী দল কোথায় সমস্ত হাইব্রিড দলগুলো নিয়ে নিজেরা নিজেরা একটা সংসদ নির্বাচন হয়েছে এবং সেটি গণতন্ত্র নির্বাচন আমাদের চলতে হবে পাঁচটা বছর ভারত পাকিস্তান মুখে যাই বলুক না কেন মনে মনে তারা হাসবে টিপণী কাটবে যে এই তোমাদের দেশ এই তোমাদের গণতন্ত্র আমরা বলি হলাম শেষ পর্যন্ত ভারত তার মতন করে গণতন্ত্রটা রাখলো তার দেশে কিন্তু হতে দিল না এটি সংসদের মতো আচরণ না করতে বললেন বিরোধীরা ভারতের অষ্টাদশ লোকসভার প্রত্যাশিত ভাবে স্পিকার হলেন রাজস্থানের কোটা বুন্দি কেন্দ্র থেকে নির্বাচিত বিজেপি প্রার্থী ওম বিড়লা সপ্তদশ লোকসভায়ও তিনি এই দায়িত্ব পালন করেছিলেন যদিও দুই সালে তিনি নির্বাচিত হয়েছিলেন সর্বসম্মত ভাবে এবার জিতলেন ভোটাভুটির মধ্য দিয়ে বিরোধী প্রার্থী কে সুরেশ কে কণ্ঠভোটে হারিয়েছেন তিনি নবনির্বাচিত স্পিকারকে অভিনন্দন জানিয়েছে রাহুল গান্ধী অখিলেশ যাদব সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী দলের সব নেতা তাকে মনে করিয়ে দেন সংসদে বিরোধী কণ্ঠ রোধ করা হলে গণতন্ত্র বিপন্ন হবে গত লোকসভায় বিরোধী কণ্ঠ স্তব্ধ করা হয়েছিল একের পর এক বিরোধী সদস্যকে বহিষ্কার করে পাশ করানো হয়েছিল গুরুত্বপূর্ণ সব বিল তার মানে এবার বিরোধী দল রাহুল গান্ধী বিরোধী দলীয় নেতা হয়েছেন খুব শক্ত একটা অবস্থা মোকাবেলা করতে হবে বিজেপিকে এবং সংসদ ভারসাম্যপূর্ণ হবে বিজেপিও ফ্রি স্টাইলে যা খুশি তাই করতে পারবে না বিরোধী দলও যা খুশি তাই করতে পারবে না কেননা তার প্রতিপক্ষ সরকারও জোট সরকারও যথেষ্ট শক্তিশালী বিরোধী নেতারা বলেন এবার আরো বেশি সংখ্যায় বিরোধীরা জিতে এসেছেন সেই আচরণের পুনরাবৃত্তি যেন লোক নতুন লোকসভায় না হয় বিরোধীদের গণতান্ত্রিক অধিকার যেন রক্ষিত হয় স্পিকার নির্বাচন সর্বসম্মত ভাবে হয়নি ডেপুটি স্পিকার পদ বিরোধীদের দেওয়া হবে সরকার সেই আশ্বাস না দেওয়ায় বিরোধীরা এই নির্বাচনে প্রার্থী খাড়া করেছিলেন কিন্তু লক্ষণীয় কণ্ঠ ভোটের পর বিরোধীরা ডিভিশন দাবি করেননি অর্থাৎ কোন পক্ষে কতজনের সমর্থন রয়েছে তা জানতে কাগজে ভোট দেওয়ার দাবি জানাননি ফলে কণ্ঠভোটেই ওম বিড়লাকে জয়ী ঘোষণা করেন স্পিকার দেখা যায় সেই দৃশ্য ভারতীয় রাজনীতির ডেসারে যা ক্রমে বিরল হয়ে গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সংসদীয় মন্ত্রী কিরেন রিজ্জুর সঙ্গে বিরোধী নেতা রাহুল গান্ধীও চলে যান ওম বিড়লার আসনের কাছে সবাই সদ্য নির্বাচিত স্পিকারকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কর্ম করেন এবারে লোকসভায় বিরোধী নেতার দায়িত্ব নেওয়া রাহুল গান্ধী দেখেন এটাই হচ্ছে গণতন্ত্র আমরা কোথায় সেজন্য প্রথমেই বলছি যে একটা এই দৃশ্য দেখে ভালো লাগছে আবার চূড়ান্ত রকম আফসোসও লাগছে আমরা এক পক্ষ আর এক পক্ষকে নিশ্চিন্ন করার রাজনীতি গত পনেরো বছর বা বিশ বছর ধরে করে যাচ্ছি সেটা হয়তো এখন চূড়ান্ত রূপ আকার ধারণ করেছে কিন্তু এটা যে গণতন্ত্র ক্ষয় না একটা দেশ একটা জাতি ধ্বংস হওয়া এটা কোনো পক্ষেই বুঝতে পারছে না তারপর অনুযায়ী তিনজনে পৌঁছে দেন স্পিকারের আসনে এই রাজনৈতিক শিষ্টাচার গতকাল মঙ্গলবার কিন্তু লোকসভায় দেখা যায়নি শপথ গ্রহণের পর সংসদীয় রীতি অনুযায়ী প্রধানমন্ত্রী মোদী বিরোধী বেঞ্চে গিয়ে তাদের অভিনন্দন জানাননি আচ্ছা এটা একটা ইয়ে যে মোদী বিরোধী বেঞ্চে গিয়ে তাদের অভিনন্দন জানাবে কিন্তু আবার ঠিকই স্পিকার নির্বাচিত হওয়ার পরে অভিনন্দন জানিয়েছেন রাহুল গান্ধী গতকাল রাতেই কংগ্রেস ঘোষণা করেছিল রাহুল গান্ধী হবেন বিরোধী নেতা সেই দায়িত্ব রাহুলের পোশাকেও পরিবর্তন ঘটায় ভারত জোড়ো যাত্রা শুরুর সময় থেকে এতদিন ধরে যিনি সাদা টি শার্ট ও ট্রাউজার্স ছাড়া অন্য কোনো পোশাক পরেননি বিরোধী নেতার দায়িত্ব নিয়ে তিনি সাদা পাঞ্জাবি ও পরে লোকসভায় ঢোকেন লোকসভায় রাহুল স্পিকারকে অভিনন্দিত করে নিরপেক্ষতা ও মনে করিয়ে দেন দেন রাহুলের পাশাপাশি অন্য বিরোধী নেতারাও সবাই একে তাকে বুঝিয়ে প্রথম ইনিংসে ইতি তিনি যেভাবে সভা পরিচালনা করেছিলেন তা বিরোধীদের হতাশ করেছিল সবার মর্যাদা হানি হয়েছিল গণতন্ত্রের প্রতি সুবিচার হয়নি প্রধানমন্ত্রী মোদী স্পিকারকে অভিনন্দন জানিয়ে সবার পরিচালক হিসেবে তার সাফল্যের কাহিনী বর্ণনা করেন কিভাবে কোভিড তিনি সভা চালু রেখেছিলেন অন্য সময় তুলনায় কিভাবে গত পাঁচ তাকে স্মরণ করিয়ে দেন মোদীর সেসব কথার রাশ টেনে রাহুল বলেন এই সভা দেশের প্রতিনিধিত্ব করে কত দক্ষতার সঙ্গে সভা পরিচালিত হচ্ছে সেটা বড় কথা নয় আসল কথা দেশবাসীকে সরক্ষেপণ করতে দেওয়া হচ্ছে কিনা বিরোধী কণ্ঠ করে সভা চালানো দক্ষতার পরিচয় নয় কংগ্রেস নেতা বলেন এবারের নির্বাচনের মধ্য দিয়ে দেশবাসী বুঝিয়েছে তারা চাই বিরোধীরা দক্ষতার সঙ্গে সংসদে সংবিধান রক্ষা করুক এই সবাই যাতে জনগণের ইচ্ছা প্রতিফলন হয় আমরা সেটা যেন করতে পারি সেজন্য আপনার সহযোগিতায় আমরা প্রস্তুত শুধু চাই আমাদের বলতে দেওয়ার মধ্য দিয়ে আপনি সংবিধান রক্ষা করুন রাহুলের বেঁধে দেওয়া একই ছুঁড়ে একে একে কথা বলেন সমাজবাদী পার্টির অখিলেশ যাদব তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায় ভালু টি আর শিবসেনার নেতারা স্পিকারকে মনে করিয়ে দেন নিরপেক্ষতা এই পদের সবচেয়ে বড় অখিলেশ গৌরব নিরপেক্ষ থেকে নিজের দক্ষতায় সরকার চালানো স্পিকারের কাজ তিনি যেন অন্য কারো অর্থাৎ প্রধানমন্ত্রীর ইশারায় পরিচালিত না হন বিরোধীরা যেন বৈষম্যের শিকার না হন সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন ধর্ম নিরপেক্ষতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি দেশের গণতন্ত্রের ভিত দেশের একতা এর উপরেই নির্ভরশীল তা যেন রক্ষিত হয় সেটা নিশ্চিত করা স্পিকারের দায়িত্ব তিনি বলেন প্রধানমন্ত্রী সভার কর্মক্ষমতার বড়াই করেছেন অথচ তা করতে গিয়ে একদিনে একশো পঞ্চাশ সদস্যকে বহিষ্কার করা হয়েছিল বিনা আলোচনায় পাশ করানো হয়েছিল একের পর এক গুরুত্বপূর্ণ বিল এটা কাম্য হতে পারে না যাই হোক এই হচ্ছে পরিস্থিতি দেখা যাক লোকসভার বাকি সময়গুলো কিভাবে স্পিকার পরিচালনা করেন বিরোধীরা কিভাবে ভারতের যে সংবিধানের মূল ধারা ধর্ম নিরপেক্ষতা অসাম্প্রদায়িক নীতি সেটি কিভাবে রক্ষা করে এগুতে পারেন সেটি এখন দেখার বিষয় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ